হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, গর্ভবতী মায়েদের গ্যাসের সমস্যা। প্রায় সময় লক্ষ্য করা যায় যে গর্ভবতী নারীরা অন্যান্য সাধারণ যখন একটা সময় থাকে, সেই সময় থেকে গর্ভকালীন সময়ে অনেক বেশি পরিমাণে গ্যাসের সমস্যায় ভুগে থাকেন। কিন্তু এই গ্যাসের সমস্যা বাড়ির মুরব্বিরা নানা কথা বললেও এটি কিন্তু খুবই একটি মারাত্মক আকার ধারণ করে। তাই আজকে গর্ভ অবস্থাকালে গ্যাস্ট্রিক সমস্যার জন্য 12টি টিপস, যা কিনা ঘরোয়া প্রতিকার দ্বারা রক্ষা করা সম্ভব, সেই টিপসগুলোই চেষ্টা করেছি সুন্দরভাবে তুলে ধরতে। গর্ভ অবস্থা হলো এমন এক পর্যায় যা একজন মহিলাকে সম্পূর্ণ এবং পরিতুষ্ট বোধ করায়। আপনার অভ্যন্তরে একটা জীবন রয়েছে এবং কয়েক মাসের মধ্যে খুব শীঘ্রই সে আপনার সাথে থাকবে, তা জেনে এটি একটি উত্তেজনাপূর্ণ এবং উদ্বেগজনক মুহূর্ত হয়ে উঠতে পারে। আপনি বিশ্বের শ্রেষ্ঠ অনুভব করেন, কিন্তু গর্ভবতী হওয়া গোলাপ গুচ্ছের সজ্জা নয়। আপনাকে বেশ কিছু কঠিন এবং হতবুদ্ধিকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। মাঝে মধ্যে আপনি পেট ফেপে যাওয়া অনুভব করতে পারেন এবং দিনের বেলা বেশ কয়েকবার গ্যাস বেরও করতে পারেন। হ্যাঁ, এটি বিব্রতকর হতে পারে এবং আপনি যদি এই শ্রেণীর মানুষের মধ্যে একজন হয়ে থাকেন তবে আপনি অস্বস্তি বোধ করতে পারেন। কিন্তু এটি কেন ঘটে তার পেছনে বেশ কিছু নির্দিষ্ট কারণ আছে। এর প্রাথমিক কারণগুলোর নিচে আমি তুলে ধরার চেষ্টা করেছি, চলুন সেই কারণগুলোকে বিস্তারিতভাবে জানা যাক। ওজন বৃদ্ধি। গর্ভ অবস্থার সময় আপনি কয়েক ঘন্টা ছাড়াই ক্ষুধা যন্ত্রণা পাবেন, যার পরিণতি হিসেবে আপনি জল খাবার এবং বারে বারে খাবার খেতে পারেন। আবার আপনি আগের মতো ব্যায়াম করবেন না, অতএব আপনি আপনার ওজন বাড়িয়ে ফেলতে পারেন। এটি আপনাকে ফোলা ভাব অনুভব করাতে পারে। হরমোনের অসামঞ্জস্য। গর্ভ অবস্থার সময় গ্যাস এবং পেট ফেপে যাওয়ার অন্যতম প্রধান একটি কারণ হল প্রোস্টেরন হরমোন। গর্ভ অবস্থায় প্রজেস্টেরন হরমোনের বৃদ্ধিতে এবং সেটিকে মুক্ত হতে প্রণোদিত করে, যা পেশিগুলিকে শিথিল করে। অন্ত্রের পেশিগুলিও শিথিল হয়, যা হজম প্রক্রিয়ার গতি অনেক কমিয়ে দেয়। গৃহীত খাদ্য দীর্ঘ সময়ের জন্য খাদ্যনালীর মধ্যেই রয়ে যায়, যা গর্ভবতী মহিলাদের পেট ফুলে থাকা এবং বারংবার বাত কর্মের ধারণ করে। অর্থাৎ দেখা গিয়েছে যে নারীদের যে গর্ভের যে পেট ফুলে থাকা সেটা এবং গ্যাসের কারণে পেট ফুলে থাকা, যা কিনা একটা নারীর জন্য বা একটা নতুন মায়ের জন্য খুবই অসামঞ্জস্য ব্যাপার হয়ে দাঁড়ায়। জেস্টোনাল বা অন্তঃসত্ত্বা অবস্থাকালীন ডায়াবেটিস। অন্তঃসত্ত্বা অবস্থায় একজন মহিলার রক্তে শর্করার মাত্রা সাধারণত বেশি থাকে। গর্ভ অবস্থাকালীন সময়ে উচ্চ রক্ত শর্করা জেস্টেশনাল ডায়াবেটিস হিসেবে পরিচিত। যদি কোনো মহিলার জেস্টেশনাল ডায়াবেটিস থাকে, তিনি ফোলা ভাব অনুভব করতে পারেন। এই সমস্যাটা সাধারণত ঘটে থাকে গর্ভ অবস্থার দ্বিতীয় অর্ধে। এছাড়াও ডায়াবেটিস সাধারণত গর্ভ অবস্থার বেশিরভাগ সময় শেষের দিকেই লক্ষ্য করা যায়। গর্ভ অবস্থায় শারীরিক পরিবর্তন। গর্ভ অবস্থাকালে শারীরিক পরিবর্তন ঘটার ফলেও আবার গ্যাস হতে পারে। যেহেতু আপনি ক্রমশ পরিণতির দিকে এগোতে থাকেন, আপনার তলপেটের গহ্বরের উপর আপনার বর্ধিত দেখা গিয়েছে বর্ধিত জরায়ু থেকে চাপ প্রয়োগ হতে থাকে, যা পাচন পদ্ধতিকে ধীর করে দেয় এবং ফলে পেটে গ্যাস হয়ে যায়। পেটের গ্যাস দেখা যায় যে একটা মায়ের জন্য খুবই একটা অস্বস্তিকর অনুভূতি তৈরি করে। গ্যাস হয় এমন খাদ্য গ্রহণ করলে। চলুন সেই খাদ্যগুলো সম্পর্কে জানা যাক। এমন কিছু খাবার আছে যেগুলো অতিরিক্ত গ্যাসের কারণ হিসেবে পরিচিত। আপনি যদি ভাজা খাবার বা দুগ্ধজাত পণ্য বা ফুলকপি বাঁধাকপির মতো সবজি, যেগুলো থেকে গ্যাস হতে পারে, অথবা কার্বনেটেড পানীয়গুলি গর্ভ অবস্থায় খান, তবে সেগুলো থেকে আপনার গ্যাস হতে পারে এবং আপনার পেট ফুলে যেতে পারেন। গর্ভবতী থাকাকালীন গ্যাসের জন্য প্রাকৃতিক প্রতিকার সমূহ হিসেবে গড়ে একজন ব্যক্তি প্রতিদিন প্রায় 15-20 বার গ্যাস বের করেন, কিন্তু গর্ভ অবস্থায় এই সংখ্যা বেড়ে যায় দ্বিগুণ হয়ে, যা কিছুটা অসুবিধাজনক এবং বিব্রতকর হয়ে উঠতে পারে। গর্ভ অবস্থাকালে এই গ্যাস্ট্রিক সমস্যার মোকাবেলা করার জন্য আপনি কিছু প্রাকৃতিক প্রতিকার প্রয়োগের চেষ্টা করতে পারেন। আর এই প্রয়োগগুলো খুবই সাধারণ, তাই এই ব্যাপারটাকে খুব বড় আকারে না নিয়ে চাইলেই কিছু সাধারণভাবেই আপনি আপনার গ্যাসের যে পরিমাণটা সেটা কমিয়ে আনতে সম্ভব হবে। আপনার জল খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিন।
দিনের বেলায় নিয়মিত ব্যবধানে প্রচুর পরিমাণে জল পান করে নিজেকে হাইড্রেট রাখুন। এমনকি আপনি দিনের সূচনা করুন এক গ্লাস জল খাওয়ার মাধ্যমে এবং প্রকৃতিগতভাবে আয়ুর্বেদক বা এই তরলপূর্ণ বোতলটিকে আপনার নিকটেই রাখুন এবং সারাদিন ধরে চুমুক দিন। এছাড়াও আপনি পান করতে পারেন পাস্তোরাইজড ফলের রস বা ঘরের তৈরি ফলের রস, কারণ ফলের রস পান শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এবং ফুলে যাওয়াকে প্রতিরোধ করে। তন্ত্র সমৃদ্ধ বা আঁশ খাবার খান। আপনার খাদ্য তালিকার মধ্যে গাজর, আপেল, ওটমিল, সবুজ শাক সবজি এবং নাশপাতি যোগ করুন। যেহেতু এগুলো পাচন তন্ত্র থেকে জল শোষণে সাহায্য করে, তন্ত্রগুলি অন্ত্রের মধ্যে খাবারগুলির চলাচলকে সহজ করে। তন্ত্র সমৃদ্ধ খাবারগুলি খেলে তা আপনার অন্ত্র আলোড়নকে নিয়মিত করে তুলবে এবং আপনার পেটে ফুলে ফেঁপে থাকবে না। একটি সাবধান বাণী হলো, যদি আপনার অন্ত্রে খুব বেশি মাত্রার ফাইবার বা অন্ত্র সমৃদ্ধ খাবার সহ্য না হয়, তবে ধীরে ধীরে আপনার খাদ্য তালিকায় আঁশযুক্ত বা তন্ত্র সমৃদ্ধ ফল এবং শাকসবজি যোগ করুন। একটা কথা অবশ্যই লক্ষ্য করবেন, গর্ভ অবস্থায় যেই সাধারণ সমস্যাগুলো মানুষের থাকে সেগুলো কিন্তু দ্বিগুণ হয়ে যায়, তাই সেই খাবার দাবার যে কোনো ব্যাপারে অনেক বেশি সচেতন হতে হয়। পরিমাণে অল্প কিন্তু বারে বারে খাবার খান। একদিনে তিনবার সম্পূর্ণ করে খাবার, পরবর্তীতে আপনি সেটিকে ভেঙে ছয়বারে ছোট ছোট খাবার পরিসরে ভাগ করে নিতে পারেন। সারা দিন ধরে আপনার খাবার অবসর গতিতে বসে খান। খাবার দেখা গিয়েছে গিলে নেবেন না, পরের চামচ মুখে দেওয়ার আগে মুখের খাবারটিকে সঠিকভাবে চিবান। চিবিয়ে খাওয়াটাও হজম করতে অনেক বেশি সহায়তা করে। এছাড়াও ভাজা এবং অস্বাস্থ্যকর খাবারগুলোকে যথাসম্ভব এড়িয়ে চলুন। মেথি দানা খান। গ্যাসের জন্য মেথি দানা ভিজানো জল পান করা বহু বছর ধরে চলে আসা একটি প্রতিকার। গর্ভ অবস্থাকালে গ্যাসকে নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত এই জলটি খুবই উপকার। এছাড়াও দেখা গিয়েছে যে একটি প্রবলিত পরীক্ষিত এবং পরীক্ষিত সমাধান হলো এটি যে মেথির দানা ভিজিয়ে খেলে গ্যাসের অনেকটাই পরিত্রাণ পাওয়া যায়। তাই এক গ্লাস জলের মধ্যে সেটিকে সারা রাত ধরে ভিজিয়ে রাখতে পারেন। এরপর জলের থেকে মেথি কিভাবে বীজগুলোকে ছেঁকে নিয়ে পানিটা পান করতে পারেন, দেখবেন অনেকটাই উপকার পাবেন। এ ব্যাপারে কিছুটা লেবুর রস কতটা কাজ করে, একটা বাটির মধ্যে সম্পূর্ণ গোটা একটা লেবুকে চিপে নিন এবং এর সাথে এক কাপ জল ও হাফ চামচ বেকিং সোডা যোগ করুন। যতক্ষণ না বেকিং সোডা সম্পূর্ণরূপে দ্রবীভূত বা গলে যায়, অনবরত চামচ দিয়ে নাড়িয়ে যান। যে কোনো গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস থেকে দ্রুত মুক্তি পেতে এই মিশ্রণটি পান করুন। খুব ভোরবেলায় খালি পেটে যদি উষ্ণ গরম জলের সাথে লেবুর রস খাওয়া যায়, তবে তা পেট ব্যথা থেকেও মুক্তি দেয়। ভেষজ চা পান করুন। গর্ভ অবস্থায় গ্যাস্ট্রিক সমস্যার মোকাবেলার জন্য এটি অত্যন্ত জনপ্রিয় একটি ঘরোয়া প্রতিকার। ম্যান্থল পাতা, ব্ল্যাকবেরি এবং লাল র্যাম্পবেরির চা পাচন পদ্ধতির সহায়ক হিসেবে পরিচিত। ভেষজ চাকে খুব বেশি ফোটাবেন না, যেহেতু এটি এর নিরাময়ের বৈশিষ্ট্যগুলিকে ধ্বংস করে দিতে পারে। ম্যান্থল পাতা বিশেষ করে গর্ভ অবস্থার সময় গ্যাস থেকে মুক্তি দেয়। এর সাথে মধু যোগ করতে পারেন এবং দিনে দুবার করে পান করুন। যাই হোক, অতিরিক্ত মাত্রায় খাবেন না, কারণ এটি গর্ভ অবস্থায় অন্যান্য সমস্যার সৃষ্টি করতে পারে। এছাড়াও কোনো কিছুই অতিরিক্ত খাওয়া বা গ্রহণ করা উচিত নয়। ধনে ব্যবহার করুন। এই উপকরণটি প্রায় বেশিরভাগ বাড়িতেই সহজলভ্য এবং গ্যাস ও পেট ফাঁপার জন্য এটি একটি চমৎকার প্রাকৃতিক প্রতিকার। আপনি এটিকে কাঁচা থেকে খেতে পারেন অথবা আপনার দৈনন্দিন খাদ্যের সাথে এটি সংযোগ করতে পারেন। আপনার পাচন পদ্ধতিকে একটি নির্দিষ্ট ধারায় ধরে রাখার জন্য ধনে পাতাও আবার অ্যাসিডিটি এবং পেট জ্বলন সংবেদনকেও প্রশমিত করতে সাহায্য করে থাকে। গ্যাস এবং বদহজমের সমস্যাকে দূরে ঠেলে রাখতে এক গ্লাস বাটার মিল্কের বা মাখন তোলা দুধের সাথে খোলায় ভাজা ধনে যোগ করে পান করুন, দেখবেন অনেকটাই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে পরিত্রাণ মিলবে। উষ্ণ জল পান করুন। প্রতিদিন উষ্ণ অর্থাৎ কুসুম গরম পানি পান করার অভ্যাস তৈরি করুন। এতে বদহজম এবং গ্যাস্ট্রিকের মতো সমস্যাগুলোকে কার্যকরভাবে মোকাবেলা
রান্না করা যেতে পারে। এক গ্লাস হালকা গরম জল পান শুধুমাত্র পাচন ব্যবস্থাকেই ভালো রাখে না, এটি সঠিক অন্ত্র আলোড়নকেও সুনিশ্চিত করে যা সাধারণত প্রভাবিত হয়ে থাকে। আপনি যদি কোনো রেস্টুরেন্টে অথবা কোনো পার্টিতে খেয়ে থাকেন তবে সেই ক্ষেত্রে খাবার গ্রহণের পর এক গ্লাস হালকা গরম জল যদি সম্ভব হয় এর সাথে অর্ধেক লেবুর রস চিপে নিন। পান করার বিষয়টি মাথায় রাখুন। তো এই ব্যাপারগুলোকে যদি মাথায় রেখে চলতে পারেন অবশ্যই গ্যাস্ট্রিকের যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো অনেকটাই পরিত্রাণ মিলবে। কারণ কুসুম গরম পানি এটা এমনিও আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো। তারপর যদি গর্ভ অবস্থায় যদি গ্যাসের সমস্যা থাকে সেই মা যদি গ্রহণ করেন তার ক্ষেত্রে অনেকটাই ভালো হবে। তো এই ছিল আজকের আমার হেলথের, যেখানে কিনা আমি তুলে ধরার চেষ্টা করেছি গর্ভ অবস্থায় একজন মায়ের গ্যাস্ট্রিকের সমস্যা হলে কী কী করতে পারে।